ঠাকুরগাঁওয়ে মসজিদের জমি জমাকে কেন্দ্র করে আহত ছয়। আসসালামু আলাইকুম, এপিএন নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেক্সে আমি মোসাম্মদ ফৌজিয়া আক্তার। শুরুতেই শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা রায়। ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার সাত নং হাজিপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কৃষ্টপুর গ্রামে জামে মসজিদের সম্পত্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ছয়। সাতই আগস্ট রোজ শুক্রবার সকাল আনুমানিক আট ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, সাত নং হাজিপুর পাঁচ নং ওয়ার্ডের ১৯৭৬ সালে মোহাম্মদপুর উত্তরপাড়া জামে মসজিদ নির্মাণ হয়। দীর্ঘদিন অত্র এলাকার মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করে আসছেন। মসজিদের জমি জমাকে কেন্দ্র করে আহত হয়েছেন ছয়জন। আহত ব্যক্তিরা হলেন কৃষ্টপুর গ্রামের সোহরাফ আলীর স্ত্রী বেলি আক্তার, মশিউর রহমানের স্ত্রী বিলকিস, মশিউরের ছেলে মোহাম্মদ রফিক, দহিরউদ্দিনের ছেলে সোহরাফ, সোহরাবের ছেলে শহীদুর সলেমান আলীর ছেলে শেখ ফরিদ। আহতদের দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রফিকের উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করানো হয়। ঘটনার সূত্রপাত ধরে জানা যায়, গত রমজানে অর্থ বণ্টন করাকে কেন্দ্র করে উক্ত কৃষি জমির ধান খেতে গাছ রোপণ করেন বর্তমান দায়িত্বরত সভাপতি, সম্পাদক সহ স্থানীয়রা। এরপর উভয় পক্ষে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। অতপর উভয় পক্ষের সাথে কথা বলে জানা যায়, এই মসজিদের বিভিন্ন দাগে প্রায় ৬৩% জমি রয়েছে, ওই জমিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উল্লেখ্য যে একই এলাকায় একটি পুরাতন মসজিদ আছে ও আরেকটি নতুন মসজিদ নির্মাণ কাজ চলছে। এই নতুন মসজিদের ৬ জন বৃদ্ধ, যুবক, শিশু কেউই বাদ যায়নি এই সংঘর্ষে আহত হতে। এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। নতুন মসজিদের সভাপতি প্রভাষক লতিফুর রহমান জানান, কয়েকজন মারপিট করেছে এবং ঘরে আগুন লাগিয়েছে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মুসল্লিরা পীরগঞ্জ থানায় আপোষ মীমাংসার জন্য বসা হয়, তাতে লাভ হয়নি। তবে আমরা উভয় পক্ষে অ্যাডভোকেটের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরই মধ্যে জামাল মিজান সহ আরো অনেকেই মসজিদের উক্ত ইনচার্জ প্রদীপ কুমার রায় মুঠোফোনে জানান, কারো অভিযোগ পায়নি, তবে শুনেছি উভয় পক্ষ হাসপাতালে ভর্তি আছে, সুস্থ হোক, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। প্রিয়াঙ্কা রায়, ডেস্ক রিপোর্ট।